প্রশাসনের আশ্বাসে দীর্ঘ 5 ঘন্টা পর কক্সবাজারের কলাতলী সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সেন্ট মার্টিন আন্দোলনকারীরা। স্বাভাবিক হয়েছে যান চলাচল। বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দীর্ঘ 5 ঘন্টা পর কক্সবাজারের যে কলাতলী ডলফিন মোড়ের সড়কটি অবরোধ করা হয়েছিল সেটি দীর্ঘ 5 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এখানে দীর্ঘ 5 ঘন্টা ধরে যে যানবাহনগুলো দাঁড়িয়ে ছিল সেই যানবাহনগুলো আসলে নিজেদের গন্তব্যে চলে যেতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই দীর্ঘ 2 কিলোমিটার বা তারও বেশি যে সড়ক, যে সড়ক জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল সেই যানজট কিন্তু এখন পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করেছে। কেননা কিছুক্ষণ আগেই কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এই স্থানে এসে আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এটি মন্ত্রণালয়ের পর্যায়ে অতি দ্রুত এই সমস্যাটি সমাধান করার জন্য আন্দোলনকারীদের যে দাবি দেওয়া রয়েছে সেটি সমাধান করার জন্য অতি দ্রুত আসলে সেখানে একটি মিনিস্ট্রি লেভেলে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপবাসীর যে দাবি দেওয়া সেটি নিশ্চয়ই পূরণ হবে সেরকম আশ্বাস আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে দেওয়া হয়েছে। যার কারণে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা সড়কে পৌঁছে গিয়েছেন এবং তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। কক্সবাজারের কলাতলী মোড় থেকে এটুকুই ছিল এখানকার আন্দোলনের সবশেষ পরিস্থিতি।